মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ মানেই বুঝতে পারছো একটা ঐতিহাসিক শহর। তো আমরা এখান থেকে তো চলে এসেছি, যে জায়গাটায় ঘুরতে গেছিলাম সেখান থেকে আবার বেরিয়ে পড়েছি টোটো করেই। তো আমরা যে জায়গাটায় এখন যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে জাফরগঞ্জ। তো এখানে নবাবের 1100 যে তার পরিবারের কবরস্থান আছে সেটাই তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানটায় রয়েছি এখন, এটা হচ্ছে নবাব মির্জাফর ও তার পরিবারিক ঐতিহাসিক 1100টা কবরস্থান, ঠিক আছে। তো আমি সেখানটায় এসেছি, তো আমাদের সাথে আবার সেই দাদাদের দেখা হয়ে গেছে, ওই দাদার দিনটাতে আছে। তো চলো আমরা যাই। তো এখান থেকে আমরা এখন 10 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। তো এই হচ্ছে গেট। গেটের ভেতরে প্রবেশ করার পরই দেখতে পেলাম এখানে লেখাই আছে জুতো পরে কবরের উপরে উঠবেন না। তো আমরা জুতো পরে যাব না, কবরস্থান একটা পবিত্র জায়গা বুঝতেই পারছো। তো আমরা এখন সাইড দিয়ে যাব, সাইডে রাস্তা আছে, যাওয়ার মতো রাস্তাটা আছে। জায়গাটার নাম জাফরগঞ্জ। এই নামটা রেখেছিল তখনকার দিনের মির্জাফর। মির্জাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে এই এরিয়াটাকে জাফরগঞ্জ বলেই জানা হয়। এই বাউন্ডারিটি যদি দেখছো এটার মধ্যে 1100 কবরস্থান আছে। তো এটা হচ্ছে এই পরিবারের কবরস্থান। আর এই দিকে দেখছো এই কবরস্থানটা হচ্ছে হাজারদুয়ারি মালিকের কবর। তো ওনার নাম হচ্ছে হুমায়ুন জাহ। আর এই সামনে যে কবরস্থানটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে হুমায়ুন জাহের ওনার পিতার কবরস্থান। এই যে কবরস্থানটা দেখছ ঘেরা রয়েছে, এটা হচ্ছে মির্জাফরের কন্যার তার কবরস্থান। তো এখানে যেগুলো ঘেরা আছে সেগুলো হচ্ছে মেয়েদের কবরস্থান। তো আমরা যেটা জানতে পারলাম, যারা গাইড ছিলেন ওখানে যারা বলছিলেন, তারা বললেন যে এখানে যত কবরস্থান ঘেরা আছে সেগুলো হচ্ছে মেয়েদের, কারণ মেয়েদেরকে তখনকার দিনে বোরখা পরিয়ে রাখা হতো। তো সেই হিসাবে তাদেরকে ঘেরাবেড়া জায়গাতেই মানে কবরটা দেওয়া হয়েছে। এখনও বোরখা পরে থাকে, কিছু জন বোরখা পরেন না, যাই হোক। তো এখানে বন্ধুরা আরও আছে যে তোমাদেরকে এই যে পাশাপাশি দেখছো যে কবরস্থানগুলো, তার মধ্যে দেখো পরপর দুটো কবরস্থান দেখাবে। ওই যে দুটো রয়েছে, এটা হচ্ছে তোমার তখনকার দিনে পায়রা আর একটা ঈগল ছিল, তো তারা পিয়নের কাজটা করতো। তো মির্জাফরের ছেলে উনি এই কাজটা করতেন। তো তারা মারা যাওয়ার পর, মানে সেই পায়রা মারা যাওয়ার পর তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছিল। তবে এটাও জানা গেল যে মির্জাফরের পরিবার এখনও তারা আছেন, তারা কলকাতায় থাকেন আর হাজারদুয়ারির আশেপাশেই তাদের বাড়ি আছে। তাদের পরিবারে যদি কেউ মারা যান তাহলে কলকাতা থেকে কিন্তু এখানেই নিয়ে এসে তাদের এই জায়গা পরিবারের কবরস্থানেই কবর দেওয়া হয়। এখানে বাইরে কোনো লোকের কবর দেওয়া হয় না। তো এই হচ্ছে সেই জায়গাটা। তবে বন্ধুরা দেখতে পাচ্ছ এই বাইরে যত খোলা জায়গায় কবরস্থান আছে এগুলো হচ্ছে সব পুরুষদের কবরস্থান, আর যেগুলো দেখছ তোমরা ঘেরা রয়েছে এগুলো হচ্ছে মেয়েদের কবরস্থান। তো চলো তোমাদেরকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এখন এই পেছন দিকটা রয়েছি, তো এই পেছনে আরও রয়েছে যে কবরস্থানগুলো, ওখানে যাওয়া সম্ভব নয় কারণ ওখানটায় জঙ্গলে ভর্তি রয়েছে। ওইদিকে খেজুর গাছ রয়েছে, ওইদিকে জঙ্গল রয়েছে, ওইদিকে আরও কবরস্থান আছে। তো এইদিকে যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তা ধরেই আমি এখন এসে গেছি। তো আমি যাব ওই রাস্তাটা দিয়ে, চলো তোমাদেরকে নিয়ে যাই। এই কবরস্থানটি হলো মির্জাফরের স্ত্রী কবর। ওনার নাম ছিল মুন্নি বেগম, কিন্তু ইতিহাসে নাম আছে মুন্নি বাই, কারণ তখনকার দিনে উনি বাইজি ছিলেন। মির্জাফর এনাকে ইসলাম ধর্মে বিয়ে করেছিলেন, তারপরে বিয়ে করার পর উনি নাম দিলেন মুন্নি বেগম, টাইটেলটা বেগম দিলেন তখন। তবে এই মুন্নি বাইয়ের কাছে তখনকার দিনে অনেক টাকা ছিল, যেটা জানা গেছে যে তখনকার দিনে উনি ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা দান করেছিলেন একটা স্কুল করার জন্য, যেটাতে চুক্তি করেছিলেন যে যতদিন উনি বাঁচবেন তার পরিবারের প্রত্যেকেই যেন ওই স্কুলে পড়াশুনো করতে পারে একদম ফ্রিতে। তো সেই স্কুল আজও আছে। তোমাদেরকে এতক্ষণ দেখালাম এই 1100 যে কবরস্থানের জায়গাটা, সেটাই এখনই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে আসতে গেলে তোমাদের টিকিট লাগবে 10 টাকা, খুবই সুন্দর 10 টাকা করে টিকিট করেছে। তো এমনি তোমরা আসতে পারো, দেখতে পাবে বিভিন্ন রকমের কবরস্থানগুলো রয়েছে আর কি, মানে বিভিন্ন রকম ডিজাইন করে রাখা রয়েছে, ঠিক আছে। আর
এদিকে আমি আর যাচ্ছি না, তো চলো এখানে আমাদেরকে আরও অন্য জায়গায় যেতে হবে, কারণ মেঘ করেছে আর রোদটাও উঠছে, বৃষ্টির ব্যাপারটা করে পড়ছে। তো আমি এদিকে যাচ্ছি না, তো চলো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, তোমরা পাশে থাকবে সাথে থাকবে তাহলে আমাদেরও ভালো লাগবে, ভিডিও বানাতে ভালো লাগবে, উৎসাহ পাবো। চলো, বাই বাই।